আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 43তম বিসিএস এর প্রশ্ন সমাধানে আপনাদের স্বাগতম। আজ 43তম বিসিএস এর যে পরীক্ষাটি হয়েছিল সেটির এখন আমি সাধারণ জ্ঞান অংশের সমাধান করে দিব। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা মিলিয়ে নেবেন এবং যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন এবং প্রিপারেশন নিচ্ছেন তারাও অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং প্রশ্নগুলো শিখে নেবেন, কারণ পরবর্তীতে আপনার প্রিপারেশনের জন্য এই প্রশ্নগুলো অনেক সহযোগিতা করবে। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এবং প্রিপারেশনমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। প্রশ্ন নাম্বার এক, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার বলতে কী বোঝায়? উত্তর, বিরোধী দল। দুই, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। তিন, বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? উত্তর হবে এ কে এম আব্দুর রউফ। চার, বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? উত্তর হবে পুন্ড্র জনপদ। পাঁচ, বাংলাদেশ সংবিধানের কোন অনুষদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তর হবে 28-2 অনুচ্ছেদে। ছয়, কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনের সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সাত, বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। আট, বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? উত্তর হবে 18 বছর। নয়, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। দশ, নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। এগারো, একনেক এর প্রধান হল প্রধানমন্ত্রী। বারো, বলাকা কোন ফসলের একটি প্রকার? উত্তর হবে গম। তেরো, তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? উত্তর 2009 সালে। চোদ্দ, মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? উত্তর হবে তাজউদ্দিন আহমেদ। পনেরো, রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ১৬, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে 87 অনুচ্ছেদে। ১৭, নিপোর্ট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট হলো জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ১৮, আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। ১৯, প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? উত্তর হবে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে। ২০, কোনটি সাংবিধানিক পদ নয়? অপশনে যেগুলো ছিল চেয়ারম্যান মানবাধিকার কমিশন ব্যতীত অন্যগুলো ছিল সাংবিধানিক পদ। ২১, বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? বাংলাদেশে সাধারণত 10 টাকার উপরে যতগুলো নোট আছে সবগুলো ব্যাংক নোট, আর 10 টাকা, 5 টাকা এবং 2 টাকা এগুলো হলো সরকারি নোট। তাহলে অপশন অনুযায়ী 10 টাকা হবে সঠিক উত্তর। ২২, বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে 1998 সালে বয়স্ক ভাতা চালু হয়। ২৩, আনট্রাঙ্কুয়েল রিকালেকশনস দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হলো রেহমান সুবহান। ২৪, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন? 8 নং সেক্টরে। ২৫, নিম্নোক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি? 2015 সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি। ২৬, ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা হলো তামাকের উন্নত জাত, তাছাড়া ম্যানিলা হলো ফিলিপাইনের রাজধানীর নাম। ২৭, সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট হলো স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। ২৮, ওয়াও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওয়াও জনগোষ্ঠী রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। ২৯,
1966 সালে 6 দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 6 দফার মধ্যে 3টি দফা ছিল অর্থনীতি বিষয়ক। 30, বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করেন? এটা আমরা সকলে জানি, মূসক থেকে, মূল্য সংযোজন কর থেকে। 31, জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি অ্যাডেন উপসাগরের পাশে অবস্থিত। 32, নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? অপশনের আসিয়ান আঞ্চলিক ফোরাম, এটি ছিল জাতিসংঘের সংস্থা নয়। 33, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর হবে 15 সেপ্টেম্বর। 34, ইরাক ইরান যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? উত্তর হবে ইউনিমগ। 35, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই এর প্রধান কার্যালয় হল জার্মানিতে। 36, চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিজে কোন শ্রেণীর? মিং ক্লাস শ্রেণীর বা মিং ক্লাস। 37, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কী ছিল? এটার মূল আলোচ্য বিষয় হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। 38, কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া ব্যতীত অন্য 3টি অপশন হলো দাবিদার, তাহলে উত্তর হবে কম্বোডিয়া। 39, নাথুলা পাস কোন 2টি দেশকে সংযুক্ত করেছে? উত্তর হবে ভারত ও চীনকে সংযুক্ত করেছে। 40, বাংলাদেশ কোনটির সদস্য নয়? বাংলাদেশ OAS এর সদস্য নয়। 41, চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? এটা হবে উইঘুর মুসলিম গোষ্ঠী। 42, জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হলো 17টি। 43, বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস হলো 10 ডিসেম্বর। 44, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট হলো ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনা। 45, ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হলো মালয়েশিয়ার জাতীয় খেলা। 46, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? দি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 47, মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? মিয়ানমারের নির্বাসিত সরকার হলো ন্যাশনাল ইউনিটি সরকার। 48, আকাবা হলো একটি সমুদ্র বন্দর। 49, ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার ইংল্যান্ডে অবস্থিত। 50, মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকায়। 51, বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? বাংলাদেশের দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ এলাকা। প্রশ্ন নম্বর 52, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।